আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, জীবন যুদ্ধে একটু লড়ার পরে আমরা যেন হতাশ হয়ে পড়ি। যারা আলসেমি ছাড়িয়ে একটু স্বস্তির খোঁজার চেষ্টায় পরিশ্রম করি, তারাও অল্পতেই যেন ভেঙে যায়। কিভাবে? বারবার ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আমরা নিজেদেরকে বোঝ দিতে থাকি, আর কোনো আশা নেই। যে কোনো বিপদ আসুক, যে কোনো দুঃখ আসুক, যে কোনো ক্ষতির সম্মুখীন হন না কেন, তখনই আপনি আশা ছেড়ে দেন, আমাদের আর কোনো কিছু হবে না, আমি শেষ, আমার আর কিছুই নেই। এভাবে করতে করতে নিজে যখন জপতে জপতে আল্লাহ তাআলার ওপর ভরসাটা আমরা ধীরে ধীরে হারিয়ে ফেলি। আমরা এমনও লোকজন আছে যারা বলি যে আল্লাহ তাআলা আমাকে কেন এত দুঃখ দেন, কেন আমাকে বারবার দুঃখ দিতে তিনি বেছে নেন। আপনার আশেপাশে আর কেউই দুঃখ পায় না, কেউ বিপদে পড়ে না, কেউ কষ্ট পায় না, সবাই সুখে আছে, সবাই সুস্থিতিতে আছে, সবাই যা দোয়া করে তাই হচ্ছে। আল্লাহ তাআলা তাদের কথা শুনে, আপনার কথা শুনে না, ঠিক না? আবার যারা এরকম অভিযোগ করে যে শুধু আপনাকেই আল্লাহ তাআলা কষ্ট দিয়ে থাকেন, তাদের ব্যাপারে আবার আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন যে আব্দুল কুদ্দুসের ছেলে করিম সে জাহান্নামে যাবে। হাদিসে ব্যাখ্যা এসেছে সে বাংলাদেশে ঢাকাতে জন্মগ্রহণ করবে, তার পাঁচতলা বিল্ডিং থাকবে, সে হবে তিন ভাই দুই বোন, এভাবে, ঠিক না? আপনার জন্য তো আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হাদিস বলে দিয়েছেন, ঠিক না? এখন তো বলবেন যে ভাই এটা এটা তো ঠিক না, কিন্তু আমার তো মনে হচ্ছে তাই। আপনার আশেপাশে সবাই সুখে আছে, কিন্তু আপনি দুঃখে আছেন, শুধু বিপদ আপনার উপরে। একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ তাআলা বিশ্বাসীদের অভিভাবক। কোরআনে বহু জায়গায় এটা দেখা যায় যে কোনো স্থানে তিনি বলেন তিনি বিশ্বাসীদেরকে অন্ধকার হতে আলোতে আনবেন এবং পথ চলার জন্য আলো দেখাবেন। তো আমরা যদি এসব বিষয়ে জ্ঞান গবেষণা করে থাকি, যে আল্লাহ তাআলা একটি আয়াতে বলছেন যে যারা বিশ্বাস করে সৎকর্ম করে আল্লাহ তাআলা তাদেরকে ইহকাল এবং পরকালে উভয় স্থানে তাদেরকে প্রতিষ্ঠিত করবেন এবং সম্মানিত করবেন। কিছুদিন আগে তো আমি একটা ভিডিও বানিয়েছিলাম, আল্লাহকে ভয় করলে আপনাকে জান্নাত দিবে, রিজিকের ব্যবস্থা করাবেন, তারপরে যে কোনো অবস্থা আপনাকে উদ্ধার করাবেন, আপনার বিপদগুলো তিনি নেয়ামতে পরিণত করবেন, এইভাবে আল্লাহ তাআলা আপনাকে বিভিন্নভাবে সাহায্য করবেন। একটি কাজ করলে সেটা হচ্ছে তাকে ভয় করলে, তাকে স্মরণ করলে। তো আপনার যে পয়েন্টগুলো বলেছি প্রত্যেকটার পয়েন্টেরই আয়াত এবং হাদিসে দলিল সহ আছে, ওইসব বিষয় দেখে আপনার কি মনে হয় না যে আল্লাহ তাআলা আপনাকে শুধু কষ্ট দিয়ে থাকে? এখন প্রশ্ন হলো যে আল্লাহ তাআলা এগুলো বলা সত্ত্বেও কেন আমরা তার বাস্তব প্রতিফলন দেখতে পাই না? সবাই একটা প্রশ্ন করতে পারেন যে ভাই আল্লাহ তাআলা কষ্টের পর সুখ দেবে, তো আমরা কেন পাচ্ছি না? আপনাকে বুঝিয়ে বলছি, আল্লাহ তাআলা কি আমাদের প্রতিশ্রুতি যে আল্লাহ তাআলা দিয়েছেন সেটাকে তিনি ভঙ্গ করেছেন? আপনি পূর্ব থেকে এই পর্যন্ত আপনি কি পেয়েছেন যে কোনো প্রতিশ্রুতি তিনি ভঙ্গ করেছেন, মিথ্যা ওয়াদা দিয়েছেন? পাবেন না। যেখানে তিনি বিশ্বাসীদের অন্তরে তিনি প্রশান্তি নাজিল করবেন এই বলে কথা দিচ্ছেন। আরেকটুভাবে আরেকটু পরিষ্কারভাবে আপনাকে বলছি যে দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন হিজরত করেছিলেন তখন 70 পদধ্বনিও শোনা গিয়েছিল, তিনি
লুকিয়েছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে। তখন কিন্তু তাদেরকে দেখা যাচ্ছিল আর তারাও দুশ্চিন্তা হয়ে পড়েছিল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশ্চিন্তা হয়নি, কারণ তিনি জানেন যে আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন। আর এই বিষয়ে সূরা তাওবা 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, বিষণ্ণ হয়ো না, আল্লাহ তাআলা তো আমাদের সাথে আছেন, অতঃপর আল্লাহ তাআলা তাদের উপর প্রশান্তি নাজিল করেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভরসা দিলেন যে আল্লাহ তাআলা আমাদের সাথেই আছেন। তারপর যদি দেখি মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউন বাহিনী ধাওয়া করেছিল, তখন সামনে এক বিশাল সমুদ্র ছিল, যেখান থেকে যে পারাপার হবে এর কোনো পথই নেই, কারণ সবাই সাঁতার পারত কি পারত না এ বিষয়ে দ্বিধাদ্বন্দ্ব ছিল। নিশ্চিত সবাই ভাবছিল যে ধরা পড়ে যাবে, কিন্তু এমন পরিস্থিতিতে মুসা আলাইহিস সালাম বিচলিত হননি। তিনি বললেন, কিছুতেই নয়, আমার সঙ্গে আছেন আমার প্রতিপালক, তিনি আমাকে পথ নির্দেশ করবেন। আর তাই হলো, সমুদ্রের মাঝখানে রাস্তা হয়ে গেল। দেখুন, দুটো ঘটনার মাধ্যমে আমরা কি উপলব্ধি করতে পারছি। এখানে তাওয়াক্কুল আর আল্লাহর প্রতি সুধারণা জীবনের সকল ব্যর্থতাকে ছোট করে দেখাবে। আমরা ছোট ছোট দুঃখগুলোকে জীবনের জন্য কঠিনভাবে ভেবে ফেলি। আপনার 100 টাকা দামের একটা জুতো চুরি হয়েছে, এটা নিয়ে আপনার আফসোস করতে করতে শেষ, আপনার আর কোনো আপনি জীবনে আর কখনো জুতো কিনতে পারবেন না, এমনটাই ধারণা। কিন্তু পরবর্তীতে কিন্তু আপনি জুতো কিনেন, সেই জুতো পরে আপনি আপনার ব্যক্তিগত প্রয়োজনে মসজিদে যান, বাজারে যান, আপনার কাজে যান। আল্লাহ তাআলা আপনাকে ব্যবস্থা করে দিয়েছেন। আপনার মোবাইল হারিয়ে গিয়েছে, সমস্যা কি? আল্লাহ তাআলা কি আপনাকে মোবাইল কিনে দেননি? অবশ্যই দিয়েছেন। এভাবে ছোটখাটো যে বিপদগুলি রয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে সে সকল বিপদে ধৈর্য ধারণ করার তৌফিক দেন। কিন্তু যারা অলস, যারা মূর্খ, শয়তানের প্ররোচনা পরিচিত হয়, তারা ধৈর্য ধারণ করতে পারে না। কিন্তু মুমিন যারা, মুত্তাকি যারা, তারা কিন্তু ঠিকই ধৈর্য ধারণ করে। তাই আমাদেরকে মনে রাখতে হবে, প্রত্যেকেই পরীক্ষিত হবে, আমরা প্রত্যেকেই পরস্পরের জন্য পরীক্ষা স্বরূপ। এত পরীক্ষা মাঝে আমাদের আনন্দ থাকতে হবে, স্বস্তি থাকতে হবে, তৃপ্তি থাকতে হবে। আমরা যদি আল্লাহ তাআলাকে অভিভাবক না মানি, তাহলে আমরা হতাশ হব, কারণ আল্লাহ তাআলা তো নিজেই আমাদেরকে দুঃখে ফেলেছেন। তিনি যদি আপনার জন্য বন্ধু হয়ে যান, বিপদে আপনার শ্রেষ্ঠ অভিভাবক হয়ে যান, তাহলে তো আমাদের দুঃখ নিয়ে কোনো অভিযোগই আসে না। কিসের অভিযোগ? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কিছুই হচ্ছে আল্লাহ তাআলার হাতে। মনে রাখবেন, প্রতিটি কষ্টের সাথে রয়েছে স্বস্তি। তাই আমাদেরকে আল্লাহর উপর ভরসা করতে হবে, সেই অনুযায়ী আমলও করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তৌফিক দান করুক। আমিন।